দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যুবকেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমি বরাবরের মতো আজকে আছি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গেই তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এগ্রো নার্সারি থেকে যাওয়া কিছু বল সুন্দরী কুলের চারা তো অনেক দর্শক বন্ধুরা আমাদেরকে বলেন যে আসলে যে কুলের চারাটা পাঠানো হয় এটা অরিজিনাল হবে কি না ওনাদের প্রশ্ন যে অনেক জায়গার থেকে সারা সারা নিয়েছে নেওয়ার পরে দেখা যাচ্ছে বল সুন্দরীর নামে কাশ্মীরি অথবা অন্যান্য কুল হয়ে গেছে তো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যে এগ্রো নার্সারির থেকে যদি সারা নিয়ে থাকেন তাহলে যেটা বলা হবে সেটাই যদি বল সুন্দরী চারা নিয়ে থাকেন তাহলে বল সুন্দরী হবে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলোর গ্রোথটা কী সুন্দর সাইজ তো এগ্রো নার্সারি যে চারাগুলো প্রস্তুত করা হয় চারাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চারাগুলো আপনার প্রস্তুত করা হয় তো আপনারা দেখতেই পারছেন আসলে চারাগুলো কিন্তু অনেক সুন্দর আর এই চারাগুলো পাঠানো হচ্ছে আপনার টাঙ্গাইলে পাঠানো হবে তো দেখতেই পারছেন যে টাঙ্গাইল পাঠানোর জন্য সারাগুলো ক্যারেট করা হচ্ছে তো এই চারাগুলো ক্যারেট হওয়ার পরে এই চারাগুলো চলে যাবে টাঙ্গাইল মধুপুরে তো মধুপুরের এক ভাই আমাদেরকে এই চারাটা নেছে চারাটা যাবে টাঙ্গাইল মধুপুর সোলাকুড়ি তো শোলা কুড়ি যাবে এই চারাগুলা তো দেখতেই পারছেন আমরা তার চারার জন্য প্যাকেটিং চলছে তো অনেকের প্রশ্ন করেন যে কিভাবে চারাগুলো করিয়ার করে পাঠানো হয় তো যারা প্রশ্ন করছিলেন কিভাবে চারাগুলো করিয়ার করে পাঠানো হয় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা কারণ আমরা তাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আমরা চারাগুলো পাঠাই তো আরেকটা কথা দর্শক বন্ধুরা এগ্রো নার্সারির মালিক কিন্তু আমি নিজেই আমার নাম মোহাম্মদ রমজান আলী তো আমার ইউটিউব চ্যানেল যে যুব কেরিয়ার ইউটিউব চ্যানেলটা দেখছেন এটাও আমাদের তো আমাদের যুবকের ইউটিউব চ্যানেলটা ছিল আগে রমজান ইঞ্জিনিয়ারিং কারণ আমার একটা মেশিনারি প্রতিষ্ঠান আছে সেটার নাম হচ্ছে রমজান ইঞ্জিনিয়ারিং তো রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন যেমন ডাব মেশিন তারপরে তারের জালি বানানো মেশিন তারপরে স্যান্ডেল বানানো মেশিন তারপরে চালের কুরমুড়ে চিপস বানানো মেশিন খড় মেশিন তো এখানে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন আপনারা আসতে পারেন আমাদের মেশিন কারখানায়ও চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর তো এখানে এসে আপনারা মেশিন নিতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোরিয়ার সার্ভিসে সারাগুলো আপনার প্যাকেটিং করছি কোরিয়ার সার্ভিসে গাড়ি করে নিয়ে আসা হয়েছে কোরিয়ার সার্ভিসে তো কোরিয়ার সার্ভিসের এখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট প্যাকেট করে দেওয়া হচ্ছে সারাগুলো ক্যারেট করে দিচ্ছি আমরা কোরিয়ার সার্ভিসের অফিসে এখান থেকে তো এটা আমরা ক্যারেট করে আপনার পাঠিয়ে দেবো ছোলা করে উদ্দেশ্যে এটা বুকিং করবো আমরা চুয়াডাঙ্গা জেলার থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে তো বুকিং করার পরে সারাটা চলে যাবে আপনার ঢাকায় ঢাকার থেকে আপনার টাঙ্গাইলের উদ্দেশ্য মধুপুরের উদ্দেশ্য চলে যাবে তো আপনারা দেখাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কী ধরনের চারা আপনাদেরকে দিয়ে আসি তো অনেক জায়গার থেকে অনেকেই চারা কিনে কিন্তু আমি বলতে পারি আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাকে দিতে পারবো চারা তো বেশিরভাগ দর্শক বন্ধুরা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আসলে অরিজিনাল জাত হবে কি না অনেকটাই বিভ্রান্তির ভেতরে যে অনেকে অনেক জায়গার থেকে চারা নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বলসুন্দরীর নামে কাশ্মীরি হয়ে গেছে অথবা অন্যান্য কুল তো আমাদের কাছে তেমন কোনো সিস্টেম নেই আমাদের কাছে যদি চারা নেন আমরা দরকার হলে আপনার স্টাম্প যদি বলেন যে ভাই স্ট্যাম্প করে দিতে হবে আমরা তাও রাজে স্টাম্প করে দিতে পারবো আপনাদের তো আমাদের জাত হবে একদম শিওর তো আমরা ক্যারেট করার পরে ক্যারেটের উপরে দেখতে পাচ্ছেন আমরা ক্যারেটটা কি সুন্দরভাবে আপনার সেলাই করে দিচ্ছি তো আমরা এত সুন্দরভাবে আপনার চারাটা দেই যাতে কোনো সারা সমস্যা হওয়ার কথা না তারপরেও কোরিয়ার সার্ভিসে নিলে অল্প একটু সমস্যা হতেই পারে দেখা যাচ্ছে আপনার প্রতিটা ক্যারেটে আশি পিস করে চারা আছে এর ভেতরে দুই চার পিস চারা নষ্ট হতেই পারে তো বেশি সারার ক্ষেত্রে চারা নষ্ট হয় না যে অল্প সারা যারা নিয়ে থাকে দশ পিস বিশ পিস তাদের চারা নষ্ট হয়ে যায় তো তাদেরকে বলবো আপনারা যারা দশ বিশ পিস চারা নিতে চান তারা পারলে নার্সারিতে এসে নেবেন সেই ক্ষেত্রে নার্সারিতে এসে যদি আপনারা সারা নিয়ে থাকেন আপনার এক পিস চারাও কিন্তু নষ্ট হবে না আর কোরিয়ার সার্ভিসে নিলে দেখা যাচ্ছে পাঁচ পিস চারা কোরিয়ার কিন্তু সেতটা একটা গুরুত্ব সহকারে সারাগুলো নিয়ে থাকে না তো সুন্দরবনের যদি কোনো লোক ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চারাগুলো একটু সুন্দরভাবে পাঠাবেন কারণ এটার একটা জীবন আছে এটা গাছ এটা যে কোনোভাবে আপনারা যদি দেন তাহলে কিন্তু চারাটা বাঁচবে না তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ